সম্প্রতি মিনাল হকের তৈরি করা ভাস্কর্য নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকে বলছেন নানা রকমের কথা। মিনাল হকের উদ্যোগে গুলশানে স্থাপিত হয় সেলিব্রিটি গ্যালারি নামে একটি জাদুঘর, যেখানে বিশ্বের নানা অঙ্গনের বিখ্যাত সব ব্যক্তিদের প্রতিকৃতি ভাস্কর্য আছে। সবগুলো ভাস্কর্যই মৃণালের হাতে তৈরি। তবে সম্প্রতি তার এই ভাস্কর্যগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। তার শিল্পকর্মের মান নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। এ ব্যাপারে মৃণাল হক বলেন, এগুলো যদি সরকারি সহায়তা হতো, প্রচুর টাকা খরচ করে, তাহলে একভাবে বানানো যেত। ধার বাকি লোন করে পানাদারদের অত্যাচার সহ্য করে এই মিউজিয়াম বানাতে গিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে। পানাদাররা তিন বেলা এসে বসে থাকে। যারা না জেনে সমালোচনা করছেন তারা ভাবতেই পারবেন না কোন অবস্থার মধ্য দিয়ে এগুলো বানাতে হয়েছে। মৃণাল হক আরও বলেন, তবে সাধারণ মানুষ এই মিউজিয়ামের ভাস্কর্য নিয়ে অনেক এক্সাইটেড। আমার শত্রু বেশি এদেশে, আর্টিস্ট মহলে তো আরও বেশি। তারা জোর করে আমাকে পচানোর চেষ্টা করলে আমার তো কিছু করার নাই। তারা নিজেরা কাজ করবে না, কিন্তু তারা আমি কাজ করলে পিছে লাগবে। এটা তো খারাপ, কেউ কাউকে ঠেকিয়ে রাখতে পারবে না। এই শিল্পী আরও বলেন, আমি পকেটে টাকা খরচ করে ঢাকার রাস্তাঘাট সাজিয়েছি, ভাস্কর্যকে মানুষের কাছে পরিচিত করেছে, সেলিব্রিটি গ্যালারি বানানো সাধারণ মানুষের জন্য। সম্প্রতি তার এই শিল্পকর্মের মান নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। সুপ্রীতি ধর নামে একজন লিখেছেন, মৃণাল হকের খুঁটির জোরটা আসলে কোথায়? সেও কি বাংলা একাডেমি পুরস্কার অথবা একুশে পদক পেয়ে যাবে, নাকি পেয়েই গেছে? জেরি জ্যাকব নামে আরেকজন লিখেছেন, জনাব মৃণাল হক, নায়ক মারুফের আদলে শাহরুখ খান, পার্থ বড়ুয়ার আদলে কাজী নজরুল ইসলাম, মেসিকে বানাতে গিয়ে হতাশাগ্রস্ত এলিয়েন এবং রবীন্দ্রনাথকে বানাতে গিয়ে যেন নিজেকে খুঁজে পেয়েছেন, তাকে স্যালুট জানাই। তো বন্ধুরা, মৃণাল হকের ভাস্কর্য নিয়ে আপনার মন্তব্য কি? আপনার কাছে কেমন লেগেছে তার ভাস্কর্যগুলি? আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টস করে জানিয়ে দিন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন। ডিয়ার ভিউয়ার্স, এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।